এখন যে রাজনৈতিক যে পরিস্থিতিটা, এটার আসলে অবস্থাটাকে আপনি কিভাবে মনে করতে পারেন যে যোগ্য একটি বিরোধী দল, জাতীয় পার্টিও একটা যোগ্য বিরোধী দল কিনা একটা প্রশ্ন দাঁড়াচ্ছে। আবার দেখা যাচ্ছে স্বতন্ত্র 60-70 জন এমপি নির্বাচিত হয়ে রয়েছে, তো সে অবস্থার প্রেক্ষিতে এই সংসদটাকে আপনি যেহেতু হুইপ নির্বাচিত হয়েছেন, কীভাবে দেখছেন আপনি? কে সরকারের যে সমালোচনা, আমি সমালোচনা বলতে বলতে চাচ্ছি এই ধরনের যে গঠনমূলক সমালোচনা করবে? তা দেখেন, গঠনমূলক সমালোচনা করার রাইট তো সবারই রয়েছে। শুধু 70 অনুচ্ছেদটা আমাদের জন্য এই সরকারের বিরুদ্ধে সরকারের দলীয় সদস্যদের একটু সমস্যা, ভোট দিতে পারবে না, আর বাকি সব আলোচনা সমালোচনা তো সবই সংসদে হচ্ছে। আর আমার কথা হলো, দেখেন যে বিরোধী দল বলেন, সরকার দল বলেন, রাজনৈতিক দল বলেন, সকলেরই কিন্তু শেষ ইচ্ছাটা এরকম, দেশের জন্য, দেশবাসীর জন্য কিছু একটা কল্যাণমুখী কিছু করা, কল্যাণকর কিছু একটা করা, এটাই সবার ইচ্ছা থাকে, কিন্তু সবার দ্বারা সম্ভব হয় না। আপনি দেখেন 15ই আগস্টের মতো ঘটনা ঘটেছে এই বাংলাদেশে, জাতির জনককে হত্যা করা হয়েছে, তার ধারাবাহিকতা রক্ষা করে সরকার কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে। জিয়াউর রহমানের সরকার হয়েছে, তিনি টিকে থাকতে পারেন নাই, তার উপর ভর করে হুসেন মোহাম্মদ এরশাদের সরকার প্রতিষ্ঠিত হয়েছে, টিকে থাকতে পারেন নাই। পরবর্তীতে 21 বছর ভ্যানগার্ডের মতো বাংলাদেশের রাজনীতিতে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা রাজনৈতিক সচেতন বাংলাদেশ গড়ে তুলেছেন তিনি, এবং সেই জায়গা থেকে তিনি কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী। যেই মানুষটি স্কুল জীবন, কলেজ জীবন থেকে রাজনীতি করেছেন, যার রাজনৈতিক ইতিহাস কিন্তু বাংলাদেশের সকল মানুষের ইতিহাসের চেয়ে আলাদা, তিনিই একমাত্র মহান নেত্রী আজকে বাংলাদেশে, যার বাবাও মন্ত্রী ছিলেন প্রাদেশিক, যার বাবা ছিলেন দেশের স্রষ্টা, যার বাবা ছিলেন এই বাংলাদেশের জন্য 14 বছর কারাগারে, যেই মানুষটি ছোটকাল থেকে মায়ের কোলে থাকতে শুধু আন্দোলন সংগ্রাম এবং রাজনীতি এবং দেশের মানুষকে ভালোবাসার যে চিত্র তিনি দেখে এসেছেন, সেই জায়গা থেকে আজকে কিন্তু তিনি প্রধানমন্ত্রী। সুতরাং বঙ্গবন্ধুর কন্যা দেশটাকে যদি সুরক্ষা দিতে না পারেন, জনগণের কল্যাণমুখী রাষ্ট্র উপহার না দিতে পারেন, তাহলে আমার মনে হয় যে রাজনৈতিক চেতনাবোধ থেকে যে যতটুকু আমি বুঝি, অন্য কারো দ্বারা সম্ভব না, কারণ আমরা তো অনেককে দেখেছি, অতীত থেকে দেখে আসছি। সুতরাং আজকে যারা এই বঙ্গবন্ধুর কন্যার রাজনীতির বাইরে আছেন, রাজনৈতিক দল থাকবে, বঙ্গবন্ধুর কন্যার রাজনীতিকে যারা গ্রহণ করতে পারে না, তারা তো 15ই আগস্ট 21শে আগস্ট এরই ধারাবাহিকতা রক্ষা করে আসছে, তারাই তো দেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি। সুতরাং সেই শক্তি দ্বারা বাংলাদেশের এই অনেক সময় পার হয়ে গিয়েছে, আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারি। সংখ্যাটা অনেক হলো যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুপস্থিত আওয়ামী লীগের, আমি সেই কথাটারই জবাব দিচ্ছি, সেটিকে আসলে সেই কথাটার জবাব দিচ্ছি। মানুষ তো সবাই মরতে হবে, সবাই চলে যেতে হবে, কিন্তু বঙ্গবন্ধুর কন্যার ধারাবাহিকতা থাকবে। বঙ্গবন্ধুর কন্যার ধারাবাহিক কিভাবে হচ্ছে, মানে উনি তো রাজনৈতিক প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ হলো রাজনীতির প্রতিষ্ঠান। এখানে দেখেন বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির যে গতিধারা, এখানে ধারাবাহিকতা রয়েছে, ডিসিপ্লিন রয়েছে, এখানে সংগ্রাম রয়েছে, গণতন্ত্র রয়েছে, এখানে কথা বলার অধিকার রয়েছে, এটা দূর থেকে হয়তো ভাবা যায় না। প্রতিটি বছর সম্মেলন করছেন, সাংগঠনিক সাংবিধানিক নেতা তৈরি আছে, যে কোনো সময় হয়তোবা সেই নেতার আবির্ভাব ঘটবে, এটি হয়তোবা এরকমটা যদি বলি কিয়ামত চলে আসছে, তাহলে কি হবে সেটার উত্তর নেই। বঙ্গবন্ধুর কন্যা আমাদের কাছে দীর্ঘদিন বেঁচে থাকুক, এবং এ দেশ, এই জাতির জন্য তিনি যে কল্যাণমুখী চিন্তা ভাবনা করছেন, তিনি আছেন বলেই কিন্তু আজকে অসমাপ্ত কাজগুলি সমাপ্তির দিকে এগিয়ে যাচ্ছে। শেষ আলোচনা, আজকে পদ্মা সেতু, আজকে স্যাটেলাইট, আজকে এই যে ফ্লাইওভার, আজকে মেট্রো রেল, এগুলি তো আমাদের অসম্ভবকে সম্ভব করার একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, কোনো কিছু অন্ধকার দেশটাকে তিনি আলোকিত করেছেন, সমস্ত রাখবেন এক টানে বলে যাবেন। হ্যাঁ, আমি আমি সেকেন্ডের মধ্যে বলতে পারি, কিন্তু আমার বলাকে কেউ থামাতেও পারবে না, এবং অযৌক্তিককে যৌক্তিক পরিণতিতে আমি করতেও যাব না। এই যে প্রসঙ্গটা বলল, আওয়ামী লীগ একটা ইনস্টিটিউশনে পরিণত হচ্ছে, আর যদি আমি বিএনপির কথা এখন ভাবি, যে আপনাদের প্রধান নেতা যিনি বেগম খালেদা জিয়া, তিনি কিন্তু এক ধরনের কারাবন্দী আছেন, আপনাদের যে যিনি এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি দেশের বাইরে
আদালতে নানা রকম সমস্যা নিয়ে তিনি সেখানে অবস্থান করছেন। মির্জা ফখরুল সাহেব কিছুদিন আগে তিনি নাকি শুনেছি, আমি জানি না, তিনি আর রাজনীতিতে বা বিএনপিতে এই পদে থাকতে চাচ্ছেন না। তো সব মিলে আসলে বিএনপির রাজনীতির ভবিষ্যৎটাকে আপনি কীভাবে দেখেন? আমি তো এত ঘাত প্রতিঘাতের ভিতর দিয়ে, যেই ঘাত প্রতিঘাত আমরা পাকিস্তান টাইমেও দেখিনি, একটি দল টিকে থাকে সেটাই তো একটা মানে আমার কাছে অলৌকিক বিষয় মনে হয়। এত ঘাত প্রতিঘাত, আমি সব ব্যাখ্যা দিতে চাই না, আপনি সাংবাদিক হিসাবে সবই জানেন, অ্যাজ এ জার্নালিস্ট ইউ নো এভরিথিং ইনস অ্যান্ড আউট অফ এভরিথিং। সো এরপরও বিএনপির মতো একটি দল এখনও টিকে আছে, আমরা 75-এর পরে আওয়ামী লীগকেও দেখেছি, ওই এত দুঃখজনক ঘটনার পরে আওয়ামী লীগ কীভাবে, ইভেন আপনি যখন 6 দফার আন্দোলন শুরু হয়, এই আন্দোলনের সময় যখন ওনাকে মানে বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করা হয় আগরতলার সব আওয়ামী লীগের সমস্ত অনেক বড় নেতা, হাফেজ আহিবুর রহমান, আমিনা বেগমের মতো নেতারা সব পদত্যাগ করে বসে গেছে, আমাদের তো কেউ পদত্যাগ করে নেই এখনো, ওই রকম তো। কাজেই বিএনপি হ্যাজ কাম টু স্টে, বিএনপি বলি স্টে, যে দলটা এইভাবে জন্ম হয়ে, হ্যাঁ বলতে পারেন ক্যান্টনমেন্ট, হ্যাঁ ক্যান্টনমেন্ট ছিল আমাদের, ক্যান্টনমেন্ট তো সবার পিছনেই আছে, ক্যান্টনমেন্ট কার পিছনে নেই, সবার পিছনেই আছে। এবং সবচেয়ে বেশি দেখেন আওয়ামী লীগ সবসময় এর বিরুদ্ধে বলে, তো আওয়ামী লীগের সক্ষমতা সবসময় এরশাদের সাথে সবচেয়ে বেশি ছিল, হ্যাঁ 111-এর যারা কুশীলব ছিল বললো যে এটা তো আমাদের আন্দোলনের ফসল, এবং উনি বিদেশে যাওয়ার সময় বলে গেলেন আমি ওনাদেরকে ই দিব, কি বলে ইন্ডিপেন্ডেন্ট নাকি ইন্ডিপেন্ডেন্ট দিব, তো দোষ হয় মানে দোষ হয় বিএনপি। একেবারে শেষ কথা, আপনি বলছেন যে টিকে আছেন, তাহলে কি আপনার সুতার উপরে নর্চার করছেন কিনা, মানে বিএনপির কথা বলছি, আমি মনে করি না বিএনপি যে কোনো মুহূর্তে এই ধরনের কোনো, ওই যে আপনি বললেন যে এগুলি ফেসবুকে কিছু অপপ্রচার আছে, এই অপপ্রচার আমি যদ্দূর জানি অ্যাজ এ সিনিয়র লিডার অফ দি পার্টি, এবং মির্জা ফখরুল ইসলাম বহাল তবিয়তে আছেন, বহাল তবিয়তেই থাকবেন, হ্যাঁ। এবং আমাদের দেখেন একটা সুবিধা আছে, ওনাদের যেটা ওনারা শেখ হাসিনার পরে কে নেতা বলতে পারেন না, আমরা কিন্তু বলতে পারি। আপনাদের কে নেতা? আমাদের ধরেন বেগম জিয়ার পরে তারেক রহমান আছে। উনি কোথায়? যেখানেই থাকুক, উনি তো আছে, জীবিত আছে, উনি লন্ডনে আছে। আরে আপনারা কথার সময় বলেন গ্লোবাল ওয়ার্ল্ড, এখন তো আর আগের মতো বিচ্ছিন্ন ওয়ার্ল্ড নেই। দেখেন না ইমরান খানের, ইমরান খান জেলের খেতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে সে কাজ করছে, আপনার দেশে আসতে হবে, উনি লন্ডন বসে দেশে নেতৃত্ব, এটা তো অসুবিধার কিছু নেই। আচ্ছা, খুমেনি দেয় নাই, খুমেনি ইয়েতে বসে দেয় নাই, ফ্রান্সে বসে, ইতিহাস তো আছে, তো কেন আপনারা এটা নিয়ে এত কথা বলেন? যেহেতু প্রতিষ্ঠিত হয়েছে বিএনপিকে দেশবাসীর কল্যাণমুখী রাষ্ট্র গঠনে সহায়ক শক্তি হিসাবে কাজ করার একটি লক্ষ্য হওয়া উচিত, সেই ক্ষেত্রে রাজনৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠায় তাদের আরো দৃষ্টি দেওয়া উচিত। এবং আমি মনে করি এই দেশকে ওই ধ্বংসের মুখোমুখি দাঁড় করানোর পরিকল্পনা থেকে সরে এসে দেশটাকে কীভাবে এগিয়ে নেওয়া যায় সেই চিন্তা করা উচিত, কারণ দেশটির জনগণের সংখ্যা এখন 20 কোটির কাছাকাছি, কাউকে এখন বোমা দিয়ে মেরে লোক সংখ্যা কমিয়ে 15-21 আগস্ট ঘটাতে সক্ষম হবে না, আর এগুলি করে তারা কিন্তু শান্তি এবং জনগণের মনের আশা পূর্ণ করতে পারেনি, সুতরাং তাদেরকে আরও সচেতন হওয়া উচিত, রাজনৈতিকভাবে গণতান্ত্রিক পন্থায় তাদের এই দলকে কাজ করার সময় বেছে নেওয়া। একবার 10 সেকেন্ডে শেষ করতে চাই, আহ্বান জানাবো, আমি আশা করি ওনারা আওয়ামী লীগের সবাই বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পড়েছেন, এবং ওইটা যদি অনুধাবন করতে পারতেন তাহলে দেশটা এই পর্যায়ে এই দুর্নীতির এই জায়গায় যেত না, এবং ওইটা ওনারা কোনোদিনই পড়বেন না এবং ওইটা অনুধাবনও করবেন না, কারণ ওইটা ওনারা বিশ্বাস করেন না।